এই কথাগুলো সবসময় মনে রাখবে। নাম্বার ওয়ান, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। হতে পারে এখন তোমার এই সময়টাকে খুবই খারাপ লাগছে, কিন্তু পরে গিয়ে তুমি বুঝতে পারবে যে যেটা হয়েছিল সেটা তোমার ভালোর জন্যই হয়েছিল। নাম্বার টু, কখনো কখনো আপনজনের খুশির জন্য নিজের খুশিকে যদি ছাড়তে হয় তাহলে ছেড়ে দাও, কিন্তু মন খারাপ করো না যে তোমার খুশিকে ছাড়তে হয়েছে। দেখবে আপনজনের হাসিতেই তোমার মন ভরে যাবে। নাম্বার থ্রি, যদি জীবনে কিছু কম আছে বলে মনে হয় তাহলে মন খারাপ করো না, সেটাকে ঠিক করার কথা চিন্তা করো। যেটা নেই সেটার ব্যাপারে ভেবে দুঃখী হলে কোনো লাভ নেই, যেটা নেই সেটাকে পাওয়ার জন্য নিজে চেষ্টা করে যাও। নাম্বার ফোর, সত্যিকে যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে ততই তোমার ভালো। মিথ্যেকে সত্যি ভাবলে নিজের খারাপ ছাড়া কখনোই ভালো হয় না। নাম্বার ফাইভ, যদি তোমার জীবনে মনে হয় কিছু পারফেক্ট নেই তাহলে নিজের ক্ষমতা দ্বারা সেটাকে পারফেক্ট করার চেষ্টা করো। ওই বসে থেকে নিজের ভাগ্যকে দোষারোপ করলে কিছুই হবে না, তার জন্য তোমাকে কাজ করে যেতে হবে। এই ছিল পাঁচটা কথা যেইগুলো মনে রাখা অবশ্যই জরুরি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এই কথাগুলি যদি তোমার প্রয়োজন মনে হয় তো নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখো।